নমস্কার, সুস্বাগতম লাইভ প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লাইভ অনুষ্ঠান চলছে আপনাদের জন্যই এবং অবশ্যই জানেন বর্তমানে সর্বাধিক জনপ্রিয় সফল মহিলা তারাপীঠ নর্মদা কামাখ্যা মায়াং সিদ্ধায় তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি শুভসাচী উপস্থিত। এই সময় বুধবার 1:20 এবং অবশ্যই কিন্তু রোববার দুপুর 1:10 অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন আপনারা। এবং সবার জন্য তার অনুষ্ঠান তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব হস্তরেখাবিদ বাস্তুবিদ লেখিকা শিক্ষিকা গবেষিকার একই বিশেষজ্ঞা লাইভে আসবেন। ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে 5 মিনিট পর থেকে ফোন নেব। আর শক্তির আলোতে মাতৃ সাধনায় আধ্যাত্মিক ভাগ্য দর্শন আধ্যাত্মিক বার্তা অমৃত যোগবাণী আমাদের অনুষ্ঠানের নাম। তিনি রেইকি বিশেষজ্ঞ এবং তন্ত্র সাধিকা মাতৃ সাধিকা এবং দীর্ঘ 45 বছরের অভিজ্ঞতা সম্পন্না, 250 বছরের বংশ পরম্পরায় কাজ করে চলেছেন, গুরু দীক্ষা দেন, রেইকি শিক্ষা দেন এবং তন্ত্র জ্যোতিষ তো রয়েছেই। আপনারা কিন্তু সামনেই ভালো যোগ পাচ্ছেন, পৌষ বকুল অমাবস্যা এবং তারপরেই গ্রহণ, গ্রহণ যোগে কিন্তু মা গ্রহণ দোষ কাটাচ্ছেন, কালসর্প দোষ কাটাচ্ছেন, বিভিন্ন মাঙ্গলিক যোগ কাটাবেন এবং বিভিন্ন জন্মগত যে জন্মের ছকে জন্ম ছকে যে গ্রহদোষ সেগুলো খণ্ডন হবে। আর তার আগে পৌষ বকুল অমাবস্যা ও মার মন্দিরে কিন্তু হোম যজ্ঞ পূজা পাঠ বলিদান সব হবে এবং আপনারা কিন্তু সবাই এই সুযোগে তন্ত্র প্রতিকার দৈব প্রতিকার নিতেই পারেন কম খরচে। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আপনারা দুপুর 2 থেকে 3 সবাই সরাসরি মোবাইলে কথা বলবেন, কল নাও বলে মোবাইল নাম্বার নামের নিচে আছে। 25 মিনিট লাইভ অনুষ্ঠান দুপুর 2 থেকে 3 আপনারা মোবাইলে সরাসরি মার সাথে কথা বলতে পারবেন, লাইভে যারা পাবেন না। আর রাত 10টা থেকে 11টা তো আছেই কথা বলার সুযোগ। হাতিবাগান, হাওড়া, গড়িয়াহাট, রিষড়া, হাওড়া বাগনান, চুচুড়া, সর্বত্র চেম্বার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারকেশ্বর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, ব্যারাকপুর, শাওড়াফুলি সর্বত্র তাকে পাবেন। পরে যোগাযোগ করে নেবেন, মোবাইল নাম্বার নাম লিখে রাখুন ডায়েরিতে, কথা বলবেন যারা, সবার জন্য কিন্তু তার অনুষ্ঠান। আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারকেশ্বর, বর্ধমান, কাঁথি, আগরতলা আমি ডেটগুলো অনুষ্ঠান চলাকালীন বলবো। আগে আলাপ করায় উপস্থিত রয়েছেন গুরুমা সুমিতা মা, মাকে নমস্কার প্রণাম স্বাগত জানাই। নমস্কার, জয় মা। আজকে যে কথাগুলো বলবো, আমি আগের দিন লাইভে এসেছিলাম, আজকেও লাইভে এসেছি, বলেছি যে কিছু গ্রহের আলোকপাত আমি করে যাব। সময়টা খুব অল্প সময়, আপনারা কিন্তু খাতা পেন নিয়ে বসবেন। আজকে যে গ্রহটার কথা বলবো, শনিদেব, শনি গ্রহ, শনি মহারাজ। আমি কি বললাম, শনিদেব, শনি গ্রহ, শনি মহারাজকে নিয়ে মা কেন এত ব্যস্ততার মধ্যে পড়েছেন, কারণ আজকে শনির সাথে সাথে যাদের চলেছে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেই জায়গাটা ঈশ্বর সাধনা করে যজ্ঞ পূজার মাধ্যমে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি বা করে দিয়েছি বলে তারা একটু ভালো আছেন। সেই শনি মহারাজ আবারও কিন্তু 30 বছর বাদে নিজের ঘরে আসছেন। কোন ঘরে কিভাবে দৃষ্টি দেবে, কতটা কিরম ক্ষতি হবে আপনারা দেখুন। আমরা আগে আসার আগে একটা মানুষ আভাস দেয়, দেখবেন হাওড়া স্টেশনে যখন ট্রেনটা ঢোকে একটা হর্ন দেয় যে ট্রেন ঢুকছে, সবাইকে অ্যালার্ট থাকতে পারলে আমরা গাড়িতে উঠব। সেই শনি মহারাজ যখন মকর রাশিতে 24 জানুয়ারি ঢুকছে, একটা হাহাকার ফেলে দিচ্ছে, দেখুন কত বড় দুর্ঘটনা, কত বড় অ্যাক্সিডেন্ট, আগুন জ্বলছে। কারণ আমাদের গ্রহেদের মধ্যে শনি হচ্ছে বড় মহারাজ, যার প্রতি পূর্ণ দৃষ্টি থাকে তার অনেক সময় খারাপ হয়, যার প্রতি পূর্ণ দৃষ্টি থাকে আরো কিছু গ্রহ যাদের বন্ধু গ্রহ থাকে সেখানে ভালো হয়। আর যেহেতু শনি মহারাজ নিজের ঘরে ঢুকছে বলে কোন কোন ঘরের ক্ষতি হবে, ধনু থেকে মকর, আর মা যা পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থা, মানে আমাদের অকল্পনীয়, আমরা কেউ কল্পনা করতে পারি বাস, ট্রাম, ট্রেন এইভাবে পূর্বে, মানে আমাদের জন্মের পর থেকে এত বছর আমরা কিন্তু এসব দেখিনি, এই প্রথম পশ্চিমবাংলা জ্বলছে আমরা দেখলাম। জিনিসের দাম কিভাবে বলো, খেতে পড়তে পারছি না, আজ আমি বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, বেচা কেনা হচ্ছে, কত ব্যবসায়ী মার খাচ্ছে। সেই মকর রাশি থেকে ষষ্ঠ ঘর, তাই অবস্থা হয়ে গেছে মকর রাশি নিজের ঘর যেটা বলবো, সেই মকর রাশি থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকবে, সপ্তম ঘরের দৃষ্টি থাকবে আর নবম ঘর ভাগ্যস্থানের দৃষ্টিতে। ভাবতে পারছেন যে আসন্ন দিন কিভাবে দাউ দাউ করে রাজ্য জ্বলছে, কিভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই জায়গায় আমি সেই মহাকাল ভৈরবকে একটু নিয়ে আসব। আমি কালের কাল মহাকাল কাল ভৈরবের কবজ, মহামৃত্যুঞ্জয় কবজ আমি করে দিচ্ছি। অনেক মানুষ ভয় পেয়েছেন বলে বলছেন যে মা আমার সাড়ে সাতটা কাটানো হয়নি, মাঙ্গলিক দোষ আছে, এই যে অমাবস্যা রয়েছে, এই যে পৌষী অমাবস্যা, এই অমাবস্যার মধ্যে আপনি আমার ছেলের কাজটা করেন, কারণ অমাবস্যা তারপরেই কিন্তু আমরা গ্রহণ পেয়ে যাচ্ছি, সেই গ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণে আমরা গেরো ফাঁড়া কাটাবো, গ্রহণ দোষ কাটাবো। সেই জায়গায় মানুষকে বলবো, দেখুন আপনার হয়তো মকর রাশি আপনি জানেন না, সেই মকর রাশিতে শনিদেব নিজের ঘরে আসছেন, কত ক্ষয়ক্ষতি হবে, কত প্রিয়জন চলে যাবে, কত মানুষের অ্যাক্সিডেন্ট ফাঁড়া হবে। সেই মকর রাশিতে দৃষ্টি দেবে ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, নবম ঘর, ভাগ্য ভাগ্যস্থান যেখানে রয়েছে, সেখানে ছেলেমেয়েরা কেউ চাকরি করতে যাবে, কারণ
কারোর বিবাহ হবে, কারোর বিয়ে কেটে যাবে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ফাঁড়া আসবে, হয়তো ছেলে মেয়েরা পাস করতে পারবে না। হ্যাঁ, এই যে অশান্তিটা ভোগ করার জন্য আমাদের সেই শনি মহারাজকে দেখতে হবে, প্রেডিকশন করতে হবে, তন্ত্রের সলিউশন করতে হবে। কারণ প্রেডিকশন হচ্ছে জ্যোতিষে আর তন্ত্র হচ্ছে সফলতা, দুটোর মেলবন্ধনে কাজ করলে নিশ্চয়ই কাজ হবে। সঙ্গে কি আছে? নমস্কার। নমস্কার, কি আছেন? হ্যালো, হ্যাঁ, সোদপুর থেকে ইন্দ্রাণী হালদার বলুন। জন্ম তারিখ নিজের জন্য তো? হ্যাঁ মা, বলুন বলুন জন্ম তারিখ। হ্যাঁ, জয় মা তারা, জয় মা তারা, ভালো থাকো, জয় মা। আচ্ছা, তারিখ বলো। ২৪/৪/২০০২। হ্যাঁ, বলুন। বিকেল ৫টা, ১৭+ বয়স। আচ্ছা, ২৪/৪/২০০২, ৫টা পিএম। কলকাতায় জন্ম তো? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উত্তর ২৪ পরগনা। তুমি কি আমার অনুষ্ঠান দেখো মা? বলছি তুমি কি আমার অনুষ্ঠান দেখো? অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাইয়ের জন্ম বার ছিল বুধবার, তাই তো? হ্যালো, জন্ম বার বুধবার তো? হ্যাঁ। আচ্ছা, ১৭ বছর বয়স, তাই তো বললো? ১৭+। আচ্ছা, এইখানে কেনটা যেটা বলবো, এখন কি সে পড়াশোনা করছে? হ্যালো, আচ্ছা, এবছর মাধ্যমিক দেবে, কিন্তু অঙ্ক নিয়ে ভীষণ চিন্তার কারণ আছে, ঠিক না ভুল বলো? হ্যালো, অঙ্কতে কাঁচা, অঙ্কতে কাঁচা, অঙ্ক নিয়ে ভয়। আচ্ছা, এই প্রেডিকশন মায়ের। আচ্ছা, এখানে কিন্তু একটা কালসর্প দেখতে পাচ্ছি, সেই জায়গায় রাহু শুক্র শনি মঙ্গল একটা ছন্ন ছাড়া যোগ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এবার কিন্তু লগন চাঁদা ছেলে, তোমার ভাইকে দেখতে সুন্দর, কিন্তু কি বিছানায় বসে পড়াশোনা করে, পড়াশোনা তার জন্যে তার মনটা ভীষণ চঞ্চলতা ভাব। এবছর মাধ্যমিক দেবে বললো? আগামী বছর, মানে ফেব্রুয়ারিতে। আচ্ছা, এসেই গেছে আর ২ মাস। ১৭ বছর বয়স তো? ১৮ পড়ে যাবে। আচ্ছা, ওর কি বছর লস হয়েছে? হ্যালো, প্রতিকার করে দিতে হবে। আর এখানে কিন্তু বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী নীল সরস্বতী কবচ তুমি করে নেবে মা, আর মহামৃত্যুঞ্জয় অতি অবশ্যই করে নেবে। আমার কথাটা শুনতে থাকো, বরানগরে বা ব্যারাকপুরে মার সাথে তো দেখা করবেন, পরে মোবাইলে কথা বলুন, কিছু কবচ আপনার ভাইকে ইমিডিয়েট পড়াতে হবে। হ্যাঁ, কারণ এ কিন্তু অঙ্কে কাঁচা আছে, এখনো পর্যন্ত ওর বানান কাটা যায়, পড়তে বসতে মেডিটেশন করতে পারে না, বিছানায় পড়াশোনা করে, মাঝের মধ্যে মাথা গরম হয়ে যায় বা যাচ্ছে, এই জায়গাটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে। যে কথাটা বলছিলাম শনিদেবকে নিয়ে, কারণ শনি হচ্ছে যোগী মহারাজ, আমরা জানি এই শনিদেব যাকে দৃষ্টি দেয় তার ভালো হয়, আবার যাকে দৃষ্টি দেয় তার খারাপ হয়। কিছু কিছু ঘর আছে, আমরা জানি না ভাগ্য কর্ম আয় ব্যয়, সেই জায়গায় আমরা দেখছি ষষ্ঠ ঘর, কি বলি, শত্রুর ঘর, তাই তো? সপ্তম ঘর স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং, বিবাহের জায়গা দেখে। নবম ঘর হচ্ছে ভাগ্য, আপনার চাকরি হবে কি করে, আপনার পূর্ণ দৃষ্টি রয়েছে শনি মহারাজের, সেই জায়গায় চাকরি হচ্ছে না, হয়েও হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, সেই জায়গা যাতে সাড়ে সাথে চলছে ধনু রাশি, কুম্ভ রাশি আর মকর রাশি, ধনু মকর কুম্ভে যাদের সাড়ে সাথে চলছে, এই শনি মাঝখানে পড়ে গিয়ে দুদিকেই তাদের একবার, মানে কি বলবো, একবার ওলট পালট করে দেবে, তাদের বলবো আপনারা প্রতিকার প্রতিসেবন করুন। জয় মা তারা, কে আছে পরে? কে আছেন? মোবাইল নাম্বার সবাই লিখে রাখবেন, দুটো থেকে তিনটে মা নিজে আপনাদের সাথে কথা বলবে, যারা লাইভে পাচ্ছেন না, রাত ১০টা থেকে ১১টা, দুটো মোবাইল নাম্বার নামের নিচে আর নামটা লিখে রাখুন, সুমিতা মা, গুরু মা, মোবাইল নাম্বার দুটো লিখে রাখুন, টিভির পর দেয় যাচ্ছে, কিন্তু অনুষ্ঠানের পর দুপুর দুটো থেকে তিনটে কথা বলবেন, মা নিজে আপনাদের সমস্যাগুলো জানবেন, এবং সামনেই কিন্তু গ্রহণের কাজ হবে, গ্রহণ সূর্য গ্রহণের দিন এবং অমাবস্যা, পৌষ বকুল অমাবস্যা, পৌষ মাসে বকুল অমাবস্যা এবং গ্রহণের দিন, দুদিনই মা কিন্তু তন্ত্র প্রতিকার তৈরি করবেন। হ্যালো, হ্যাঁ বলুন। জয় মা তারা, জয় মা। কে কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, তার জন্য নাম কি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ছেলের নাম বলুন। আচ্ছা, শান্ডিল্য গোত্র, তাই তো? তোমাদের শান্ডিল্য গোত্র। হুম, বলো ডেট, বলো তারিখ, বলো।
13/5 তাই তো? 13/5/2004 আর সময়? 13/5/2004 13ই মে 2004 13/5 13/5/2004 সময় বলবেন? কোথায় পানাগড়ি জন্ম? আচ্ছা আচ্ছা 13/5/2004 বিকেল 4টে তাই তো? বর্তমান জন্ম। কত বছর বয়সটা বলে? 4 মানে ওই 15+ আচ্ছা বৃহস্পতিবার জন্মবার ছিল তাই তো? আচ্ছা ও কি পড়াশোনা করছে? অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? প্রথম কথা হচ্ছে শোনো, এর বন্ধু বান্ধব নিয়ে যে জায়গাটা বলবো ও কিন্তু মাঝের মধ্যে মাথা গরম হয়ে যায়, নিজের লোকেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না, ঠিক তো? হ্যালো, একদম ঠিক, বিচার দেখুন, নিখুঁত বিচার মায়ের। এই ছেলের কিন্তু গ্রহণ দোষ রয়েছে, ভালো গ্রহণে রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষ কাটাতে হবে, রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করায় ওর ভালো কাজ অনেক সময় হয়ে ওঠে না, ঠিক না ভুল বলো? হ্যালো, হ্যাঁ আচ্ছা, এই জায়গায় বলবো কিছু প্রতিকার, মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। এইখানে যেটা বলছি ভালো করে শোনো, লগ্নে কেতু রয়েছে, অনেক সময় দেখবে এর কিন্তু যেটা বলছি পড়াশোনার দিকটা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ছানায় পড়াশোনা করে, ঠিক না ভুল বলো? হ্যালো, হ্যালো, আচ্ছা অঙ্কে খুব ছানায় পড়ে, এটা কিন্তু মা ভালো চোখে দেখছেন না? না, অঙ্কে খুব ভালো আছে, মাধ্যমিক দিয়ে বললো? মাধ্যমিক দেবে, 11-এ পড়ে বললো তাই তো? কিন্তু এখানে যেটা পাচ্ছি কিন্তু অনেক সময় দেখবেন ভালো করে মেডিটেশন করো, অনেক সময় যে অঙ্কগুলো কিছু অঙ্ক ছেড়ে দেয় ভাবে যে আমি পরেরটা করলে নম্বরটা তুলবো, কিন্তু সেই অঙ্কগুলো ছেড়ে দিলে কিন্তু হবে না, ওকে অঙ্কে ভালো নম্বর তুলতে হবে, এখানে কমজোরি দেখতে পাচ্ছি, অনেক সময় মেডিটেশন করতে পারে না। হ্যালো, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ অঙ্কে তুমি বলছো খুব ভালো, কিন্তু এইখানে যেটা দেখছি যে অঙ্ক করতে বসে অনেক সময় অঙ্ককে বাদ দিয়ে চলে যায়, ও কিন্তু একটু চেষ্টা করলে সেই অঙ্কগুলো করে ঠিক 100-এ 100 পাবে, সেই নাম্বারটা পাবে, সেই জায়গাটা দেখতে হবে, তাই বলছি অঙ্কে কমজোরি, অঙ্কের দিকটা আরো ভালো করতে হবে, ও যতটা ভালো মনন চিন্তন নিয়ে আছে আর বিছানায় পড়তে বসবে না একদম, বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এর কিন্তু ফাঁড়া বিপদ আছে, কিন্তু অনেক ফাঁড়া বিপদ আছে, কাটাতে হবে। আজকের দিনে বলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা থাকবে, বন্ধু সার্কেল বা বয়সকালে প্রেমের জায়গায় অ্যাক্সিডেন্ট ফাঁড়াগুলো কাটিয়ে নিতে হবে। আমি আবারও বলছি তুমি শুনতে থাকো, অঙ্কের জন্য কিন্তু অ্যালার্ট থাকতে হবে, তুমি ভাবছো ভাই খুব অঙ্কে ভালো আছে, কিন্তু আমি আবার বলছি জ্যামিতি বীজগণিত পাটিগণিত সম্পাদ্য উপপাদ্য যেটা করে আমি বলি যে এইখানটা কিন্তু ভালো করে, আবারও বলছি মা বললেন ফাঁড়া বিপদ এবং বাজে বন্ধু বান্ধবের থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন, ঠিক আছে? সেইখানটা বলছি কিন্তু এ কিন্তু অঙ্কে কিন্তু মেডিটেশন করতে পারছে, অঙ্ক পারে না একবার জিজ্ঞেস করে অঙ্ককে চাপা দিয়ে রেখে দেয়, সেই জায়গায় বারবার বলবো অঙ্কের প্রতি আপনারা খেয়ালটা রাখবেন, রাখতেই হবে। যে কথাটা বলছিলাম মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করছেন ফাঁড়া বিপদ নাশের জন্য, আর যারা রোগ ব্যাধিতে ভুগছেন দিনের পর দিন মা কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করবেন এবং পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ তৈরি করবেন। সঙ্গে থাকুন সিজন্তম দক্ষিণাবর্ত শঙ্খ পারো শিবলিঙ্গ, যারা এই অমাবস্যার মধ্যে নেবেন বা সূর্য আপনারা দেখে নিন এখানে রয়েছে পারো শিবলিঙ্গ। আমি বারবার বলছি আপনারা নামটা বুকিং করছেন নিতে চাই যে নাম গোত্রটা দিন, আমার যে প্রত্যেকটা চেম্বারে যারা নিচ্ছে তাদের কাছে গোত্র পাচ্ছি না, নাম পাচ্ছি না, আপনারা এসে টাকাটা জমা দিয়ে যাচ্ছেন, এইটা আমার খরচা মাকে দিয়ে করাবেন, কিন্তু নাম গোত্রটা দিয়ে আপনারা সৃজন্তম ব্যবসার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাস্তুর জন্য আর পারস
শিবলিঙ্গ হচ্ছে শরীর অসুস্থতা। আমরা পারশ শিবলিঙ্গ পুজো করলে আমরা জানি যাদের নার্ভের রোগ আছে, অনেক সময় দেখবেন অনেকে বিছানায় পেচ্ছাপ করে ফেলেন। আমার কাছে একজন মা নাম বুকিং করেছেন গড়িয়াহাটে, যে সেই মেয়ের যে বিছানায় পেচ্ছাপ করে ফেলে বা ছেলেরা যে বিছানায় পেচ্ছাপ, বড় অবস্থাতে মায়েদের খুব কষ্ট, সেই জায়গায় বলবো অতি অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয়কে প্রাধান্য দিন। কারণ মহাকাল ভৈরব কবচ যেটা আমি করে দিই, নজর সুরক্ষা কবচ করে দিই, বিপদের চণ্ডীর কবচ করে দিই, কারণ দৈব শক্তি দিয়ে মহাকালের কাল মহাকাল ভৈরব। কি বললাম? মহাকালের কাল মহা ভৈরব, সেই আমি চামুন্ডা কবচ করি। এই যে দক্ষিণাবর্ত শঙ্খ অনেকে নিচ্ছে মার থেকে, মার পূজা পাঠ শোধন করে সামনে থেকে দেখতে পাচ্ছ। যেহেতু আমার সাধনার ক্ষেত্র হচ্ছে তারাপীঠ কামাখ্যা, আমি এখান থেকে সাধনা করে এসেছি বলে আমি তারা মা আমার আরাধ্য দেবতা ইষ্ট দেবতাকে নিয়ে আমি কাজ করি, যজ্ঞ পুজো করি। এইখানে বলবো যে যে মহাকাল ভৈরব, কালের কাল মহাকাল ভৈরব কবচ পড়তে হবে বিপদ ফাঁড়া কাটানোর জন্যে। কারণ আজকের দিনে আমরা যেভাবে বিপদে পড়েছি, আমরা কিভাবে রয়েছি, কিভাবে ভালো থাকবো, সেই জায়গায় চিন্তা করতে হবে। তার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ শ্রীযন্তম, শ্রীযন্তম যে পড়াশোনার জন্য, আর পারশ শিবলিঙ্গ হচ্ছে আমাদের মহামৃত্যুঞ্জয় সমস্ত কাজের বাধা সৃষ্টি, বা শরীর কেন ভালো থাকছে না, বা বিপদে আমরা হঠাৎ যে রাজ্যের মধ্যে এত বিপদ হচ্ছে, আমরা একটা আগুনের সামনে পড়ে গেলাম, কিন্তু এই মহাকাল ভৈরব কবচ পড়ে থাকলে তার বিপদ কেটে যাবে। বাস্তু দোষের জন্য দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে বাস্তুতে বিপদ কেটে যাবে। হঠাৎ করে একটা জমি কিনেছেন, বাস্তু দোষ হয়ে আছে, বা বাড়িতে বেলগাছ, কাঁঠাল গাছ, আম গাছ, নারকেল গাছ, নিম গাছ কেটেছেন, বাস্তু দোষ হয়ে গেছে, কারো অকাল মৃত্যু হয়েছে, কেউ সুসাইড করে ফেলেছে, বা কেউ বা বাড়িটা কিনেছেন যখন দেখা গেল কালো বেড়ালের বা কোনো জন্তু জানোয়ারের হাড় পোঁতা আছে, কোনো মানুষের সমাধি দেওয়া আছে, কোনো আগেকার দিনে মানুষকে পুঁতে রেখেছে, সেটা আপনি জানেন না, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখে আপনাকে জমিটা কিনে বাস্তু দোষ কাটিয়ে সেই বাস্তুতে প্রাধান্য দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খ আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। রেকি ইউনিভার্সাল লাইফ প্রশান সঙ্গে আছে, রেকি মা শিখিয়ে দেন, নিজে সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। নিচে কল নাও বলে দুটো মোবাইল নাম্বার, মায়ের পার্সোনাল নাম্বার, যারা লাইভে পাবেন না, দুপুর দুটো থেকে তিনটে আর রাত দশটা থেকে এগারোটা কথা বলে নেবেন, সমস্যাটা বলবেন, মা শুধু পথটা বলে দেবেন কি করতে হবে। মা কিন্তু সামনে পৌষ বকুল অমাবস্যা এবং গ্রহণে কাজ করছেন, কাল সর্পদোষ খণ্ডন, গ্রহণ যোগ খণ্ডন এবং বিভিন্ন গ্রহদোষগুলো খণ্ডন করবে, এবং বিভিন্ন কবচ মা দিচ্ছেন, নীল সরস্বতী কবচ, মহাকাল ভৈরব কবচ, চণ্ডী কবচ, বিপদ আপদ নাশের জন্য সব রকম কবচ মা তৈরি করবেন। আপনারা যোগাযোগ করুন সবাই, কম খরচে তন্ত্র প্রতিকার। কে আছেন, কে আছেন বলুন দেখেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে? আমি নদিয়া থেকে। কার জন্য বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ? আমি এখন লাইভে বসেছি, কথা বলছি, পরে ফোন করছি। ঈশিতা ঘোষ, ঈশিতা ঘোষ, জন্ম তারিখ? দোসরা আগস্ট 2002। সময়টা বলবেন? হ্যাঁ, 2-8-2000 কত বললাম? 2-8-2002। নদিয়াতেই জন্ম? আচ্ছা, 2-8-2002 ভোর পাঁচটা, তাই তো? আচ্ছা, আপনি কি কোনোদিন কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন? কত বয়সটা বললো? 17+। বলি, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন এর আগে? কোনো জ্যোতিষী দেখিয়েছেন? কারোর সাথে পরামর্শ করেছেন? আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভির দিকে নজর রাখবেন না, টিভির কাছ থেকে দূরে চলে যান। হ্যাঁ বলুন, কি বলছেন, কি বলছেন? হ্যালো, হ্যালো, কি বলছেন? আমি বলছি আপনি শুনুন। আচ্ছা, আপনি পড়াশোনা শুনুন, শুনুন এবার পড়াশোনা সম্বন্ধে, পড়াশোনা নিয়ে জানবেন? আচ্ছা বলুন, 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 বলুন আর কি। প্রথম কথা আছে, ছেলে মাঙ্গলিক, একটা কালসর্প আছে, একটা আংশিক কালসর্প দোষ রয়েছে, আপনি জানেন কিনা জানি না, আমি তো বলছি ছেলে মাঙ্গলিক আছে, মেয়ে, মেয়ে, আচ্ছা মেয়ে কিন্তু মাঙ্গলিক আছে, আমি ছেলে হিসেবে করছি, কারণ এই মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে না, প্রচুর ছেলেদের ফোন এসছে যে মা আমাদের কবচগুলো করে দিন, সরস্বতী কবচ আর মহাকাল ভৈরব কবচ, মৃত্যুঞ্জয় কবচ, যাতে ছেলেমেয়েরা ভালো করে পরীক্ষা দিতে পারে। তা সেই জায়গায় বলবো, আপনার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, লগ্নে মঙ্গল আছে, রবি বুধ
উদয়াদিত্য যে ও কিন্তু পড়াশোনা অনেক সময় দেখা যায় চঞ্চলতা ভাবটা এসে যায়, অনেক সময় মাথা গরম হয়ে যায়, আপনার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে পারবে না, মানে একটু অশান্তি ঝড়ঝাপটা আপনার মধ্যে দিয়ে হয়, মানে কথা কাটাকাটি হয় সন্তানের সঙ্গে, ঠিক না ভুল বলুন? হ্যালো, হ্যাঁ, আপনি আমাকে একটা কথা বলবো, বিপদ ফাঁকগুলো কাটান, আমি যে কথা বলছিলাম শুনি কিন্তু নিজের ঘরে আসছে, দেখুন আমি বললাম 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে মঙ্গলের দৃষ্টি যেটা বলবো কর্কট রাশিতে দৃষ্টি পড়বে, আমি ভালো করে শুনুন কথাটা, যে 30 বছর বাদে শনি তার নিজের ঘরে মকর রাশিতে আসছে, সেই ঘর থেকে সপ্তম ঘর, ষষ্ঠ ঘর, আমরা জানি ধনস্থান যেটা দ্বিতীয় ধনস্থানের দৃষ্টি, আবার নবম ঘর ভাগ্যস্থানের দৃষ্টি পড়ছে, এর কিন্তু ভালো রেজাল্ট হবে না, আসন্ন দিন মাঙ্গলিক দোষ যদি না কাটিয়ে নেন খুব ক্ষতির কারক হবে, প্রেম ভালোবাসার সঙ্গে জড়িয়ে যাবে, অনেক সময় মাথা গরম করে ফেলবে, অনেক সময় বন্ধু সার্কেল বেশি হয়ে যাবে, বিছানায় পড়াশোনা করবে, কথা শুনতে চাইবে না, ও যেটা বলবে সেটা ঠিক, আপনি যেটা বলবেন সেটা ভুল, ঠিক না ভুল বলুন? হ্যালো, যা যা বললেন মা মিলে গেল তো? ইমিডিয়েট মার সাথে মোবাইলে রাতে কথা বলবেন, একটা কবচ কিন্তু ইমিডিয়েট দিন, প্রোটেকশন গার্ড মেকে, যেহেতু ওর মানে সপ্তম দৃষ্টি পড়বে শনি, মারাত্মক বিপদ আপদ ফাঁড়া আসছে। আর এবার বলবো যে কথাটা, আমি হয়তো ফোন নিতে পারবো না, আমার ফোন এসে গেল, শিলিগুড়িতে 5ই জানুয়ারি 7ই জানুয়ারি, শিলিগুড়িতে মাকে পাবেন 5ই জানুয়ারি 7ই জানুয়ারি, জলপাইগুড়ি 6ই জানুয়ারি, তারকেশ্বর 28শে জানুয়ারি এবং 7ই জানুয়ারি, আর বর্ধমানে 31শে ডিসেম্বর, 14ই জানুয়ারি, কাঁথিতে 29শে ডিসেম্বর, 19শে জানুয়ারি, আগরতলা 12ই জানুয়ারি, সবাই মোবাইলে ফোন করতে পারবেন। নমস্কার জয়মা, কে আছেন বলুন? হ্যালো, কে আছেন? হ্যালো, জোরে জোরে কথা বলুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, দমদম থেকে অভিজিৎ ধর, তারিখটা বলুন বাবা, বলুন জন্ম তারিখ। 17 এপ্রিল 91 না 98? আপনার নিজের তাই তো? আচ্ছা, সময় 6:45 সকাল, 17/4/98 6:45, হ্যাঁ সকাল 6:45, দমদমেই জন্ম। আচ্ছা, 6:45, মোবাইল নাম্বার সবাই লিখে রাখুন, 2 থেকে 3 এবং রাত 10টা থেকে 11টা মার সাথে মোবাইলে কথা বলবেন। 17/4/1998 6:45 এম, তাই তো? আচ্ছা, তুমি কি বাবা আমার অনুষ্ঠান দেখো? আচ্ছা, তোমার বয়সটা কত বললে? 21 বছর। তুমি এখন কি করছো বাবা বলো? হচ্ছে না, চাকরি বাকরির হচ্ছে না, তাই তো? আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি চেষ্টা করো, তবু একবার বলবো, তুমি বরানগর চেম্বারে আসার চেষ্টা করবে, আমি এই যে বলি 3 মিনিটে এত তো বলা যায় না, তুমি তুমি কাউকে দেখিয়েছো কিনা জানি না, তোমার লগ্নে রবি আর মঙ্গল রয়েছে, যেটা বলবো পাপক গ্রহ দুটোই রয়েছে লগ্নের সঙ্গে, তুমি মাঙ্গলিক তুমি জানতে? হ্যালো, আচ্ছা মাঙ্গলিক দোষ খণ্ডন করেছো? তোমার কিন্তু অহেতুক একটা কথা বলবো, যে পয়সার অনেক সময় অপব্যয় হয়ে যায়, হাতে পয়সা করি থাকে না, খরচা হয়ে যায়, সেটা কি ঠিক? হ্যালো, আচ্ছা এইখানে বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে, নিকট মানুষের বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, আদার্স লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে, অনেক সময় তুমি মাথা গরম করে ফেলো, ঠিক না ভুল বলো? হ্যাঁ হ্যাঁ, চাকরির জায়গাটা যেটা বলবো, হওয়া কাজ অনেক সময় হয় না, একাধিক ভাবে প্রাইভেটে তুমি পরীক্ষা দেবে, সরকারি চাকরির জন্য তুমি চেষ্টা করো, কিন্তু সরকারি চাকরি এখানে আমি দেখতে পাচ্ছি না এখন অবধি, তবে 2000 যেটা বলবো, এখন আসছে 2020 সাল, আসছে 2020 সালের মে মাসের পর থেকে একটা ভালো সুযোগ আসবে, সেই জায়গাটা কাজে লাগাও, তবে অশুভ গ্রহের প্রতিকার করো, প্রতি সেবন নাও, মাথা গরম করো না, বন্ধু বান্ধব থাকলে ঠিক সময় বাড়িতে চলে আসবে, বেশি রাত্রি করে বাড়ি ফিরবে না, জলের পরিমাণ বেশি খাবে, তোমার কিন্তু ফাঁড়া আছে, কারণ লগ্নে মঙ্গল রয়েছে মাঙ্গলিক দোষ, সেই মাঙ্গলিককে আমরা ফাঁড়া কাটাতে হবে, বারবার একটি কথা আমি বলে যাই যাওয়ার আগে, শিক্ষা দেন এবং রেকি শেখান, আপনারা রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ক্রিস্টাল বেসিক অ্যাডভান্স করুন না, এন্ড রেকি গ্র্যান্ডমাস্টার যেমন বলেছি, আর আপনারা জ্যোতিষ শিখবেন, রেকি শিখবেন, তন্ত্র সাধন আমি সব শেখাবো, বাড়ির বাস্তু দোষ কাটাবো, তবে আপনাদের এই সামনের বছরের জন্য একটা আগাম বার্তা দিই, যে আপনারা যাতে ভালো থাকেন, মহাকাল ভৈরব
মহাকালের কাল, মহাকাল ভৈরব মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। আসন্ন দিন আমরা কেউ ভালো থাকব না, দেশ আগুনের মতো জ্বলছে, আমার ব্যবস্থা আমার ভালো, আমাকেই করতে হবে। তাই মাধ্যমিক ক্যান্ডিডেট আমি অতি অবশ্যই এবং ইংরাজি অঙ্কে চাপ দিন, যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের অঙ্কের প্রতি খুব ভালোভাবে অ্যালার্ট থাকতে হবে। মোবাইল নাম্বার লিখুন, মোবাইলে কথা বলবেন। যেভাবে আপনারা অঙ্কের পরীক্ষা দেবেন সেভাবে নাম্বার আসবে না। আপনাদের বলি শনি মহারাজ কিন্তু ঢুকছেন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে 24শে জানুয়ারি। তাই সামনেই অমাবস্যা, বলয়েগা সূর্যগ্রহণ, আপনারা অশুভ গ্রহ করবেন, গ্রহ দোষ কাটাবেন, কবচ নেবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। এক ঘন্টা বাদে আমার সঙ্গে ফোনে কথা বলুন, আমি মোবাইলে ফোন করবেন আর রাত 10টা থেকে 11টা মা কথা বলবেন। হাতিবাগান, হাওড়া, গড়িয়াহাট, রিষড়া, হাওড়া বাগনান, চুঁচুড়া, এছাড়া শেওড়াফুলি, ব্যারাকপুর, বর্ধমান, তারকেশ্বর, শিলিগুড়ি, জলপাইগুড়ি সর্বত্র মাকে পাবেন। ফোন করে নেবেন, গুরু দীক্ষা যারা নেবেন তারাও যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে বুধবার দুপুর 1টা 20 আর রোববার 1টা 10। ইউটিউবে দেখতে পারবেন, হ্যাঁ দেখে আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই বুকিং নিয়ে সব আমি চেম্বারে দেখা করব। কারণ আমি যে মা অন্তর দিয়ে দেখি মানুষের ভালো, পাশে থাকবো, দেখা করবো। আসলে সামনের দিন ভালো থাকুন, নমস্কার।